সুপ্রিয় দর্শক, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই একরাশ শুভেচ্ছা। আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলাপ করব। প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলাপের পূর্বে এই আলোচনা বোঝার জন্য শুরুতেই আমরা আন্তর্জাতিক সম্পর্কের কিছু মূলনীতি নিয়ে কথা বলবো। আমরা জানি আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র নেই। আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি হল ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা এবং ব্যালেন্স অফ পাওয়ার, মানে ক্ষমতার ভারসাম্য। অর্থাৎ কোনো রাষ্ট্রই আসলে চায় না অন্য একটি রাষ্ট্র এতটা শক্তিশালী হোক যে রাষ্ট্র আগামীতে সে দেশের জন্য হুমকির কারণ হবে। এই যে অপর রাষ্ট্র থেকে হুমকির সম্মুখীন হওয়া, তা থেকে রক্ষা পাওয়ার জন্যই রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে শক্তি বৃদ্ধি করে এবং অন্য রাষ্ট্রের সঙ্গে মৈত্রী সম্পর্ক গড়ে তোলে। প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করতে গেলে আমরা সে চিত্রই দেখতে পাব। যাই হোক, এবার আমরা সরাসরি প্রথম বিশ্বযুদ্ধের আলোচনায় চলে আসি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপির মতে, বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ আটটি ঘটনার একটি হল প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালের 28 জুলাই প্রথমে ইউরোপ জুড়ে এই যুদ্ধ শুরু হয়। 11 নভেম্বর 1918 সাল পর্যন্ত চলে এই যুদ্ধ। এই যুদ্ধকে গ্রেট ওয়ার বা ইউরোপিয়ান ওয়ারও বলা হয়। এই যুদ্ধ শুরু হওয়ার একটি দীর্ঘ প্রেক্ষাপট বা পটভূমি রয়েছে। আমরা শুরু করব 19 শতাব্দী থেকে। 19 শতাব্দীতে ব্রিটেন, ফ্রান্স, হল্যান্ড, স্পেন ও পর্তুগাল তাদের উৎপাদিত পণ্য বিক্রি এবং শিল্পের কাঁচামাল সংগ্রহ করার জন্য দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতে তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটায়। যে কারণে 1870 সাল থেকে 1914 সালের সময়সীমাকে এজ অফ ইম্পেরিয়ালিজম বলা হয়। এছাড়া এ সময় ইউরোপে ব্যাপক শিল্পায়ন হয়। শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণীর আন্দোলন এবং সমাজতান্ত্রিক আন্দোলনের বিস্তার ঘটে। সে সময় উগ্র জাতীয়তাবাদী নীতির অংশ হিসেবে জার্মানি নৌশক্তি সম্প্রসারণের উদ্যোগ নেয়। এতে ব্রিটেন শঙ্কিত হয়ে পড়ে। এর ফলে ব্রিটেন জার্মানির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে এবং নিঃসঙ্গতা পরিহার করে ফ্রান্সের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীতে 1907 সালে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন মিলে ত্রিপল আতাত গড়ে ওঠে। এই জোটের বিপরীতে প্রিন্স বিসমার্কের নেতৃত্বে জার্মানি অস্ট্রিয়া ও ইতালির সঙ্গে ত্রিশক্তির মৈত্রী গড়ে তোলে। আমরা একটু আগে ফ্রান্সের নেতৃত্বে যে ত্রিপল আতাতের কথা বলছিলাম তা ছিল তারই পাল্টা প্রতিক্রিয়া। এই দুই জোটের পরস্পর বিরোধী কর্মকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে। ইতিহাস থেকে দেখা যায় 1871 সাল থেকে 1914 সাল পর্যন্ত বড় কোনো যুদ্ধ হয়নি, তাই এই সময়কালকে শান্তিপূর্ণ যুগ বলা হয়। কিন্তু এ সময় বিভিন্ন রাষ্ট্র গোপনে সামরিক প্রস্তুতি গ্রহণ করতে থাকে। যেমন প্রিন্স বিসমার্কের নেতৃত্বে জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। বিসমার্কের পর 1898 সালে ক্ষমতায় আসেন উচ্চাকাঙ্ক্ষী সম্রাট কাইজার দ্বিতীয় উইলহেম। তার মনে ইউরোপের বাইরেও সাম্রাজ্য বিস্তারের খাইশ জাগে। অন্যদিকে রাশিয়ার সম্রাট দ্বিতীয় নিকোলাসও অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের এলাকায় নিজ প্রভাব বিস্তারের দিকে নজর দেন। আর ব্রিটেন ছিল শক্তিশালী নৌশক্তির অধিকারী। সে সময় অস্ট্রো হাঙ্গেরি এবং অটোমান সাম্রাজ্য দুটিও বেশ শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু সে সময় পতনের মুখে থাকায় তারা জার্মানির সাহায্যে হারানো ক্ষমতা ফিরে পাবার স্বপ্ন দেখতে থাকে। অন্যদিকে ফ্রান্স তখন আফ্রিকায় তার উপনিবেশ থেকে প্রাপ্ত সম্পদের কারণে বেশ ভালো অবস্থায় ছিল, কিন্তু একটি শক্তিশালী জার্মানি মানেই তাদের ভয়াবহ ক্ষতি। ব্রিটেনের মতো তারাও এটা অনুধাবন করে। আর অর্থনীতি, ভৌগোলিক এবং সামরিক ব্যাপক শক্তি থাকলেও 1823 সালে মন্ডো ডক্ট্রিন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ছিল যে কোনো ইউরোপিয়ান ঝামেলার বাইরে থাকা। এরকম একটি অবস্থায় 1914 সালের 28 জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্স ফার্দিনান্দ এক সার্বিয়ান আততায়ীর গুলিতে নিহত হন। এ হত্যাকাণ্ডের বিচারে অস্ট্রিয়া কিছু শর্ত বেঁধে দেয়, কিন্তু সার্বিয়া সব শর্ত মানতে অস্বীকার করলে ওই বছরের 28 জুলাই অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ সময় জার্মান সম্রাট উইলহেম অস্ট্রিয়াকে সম্পূর্ণ সমর্থন দেয়। অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণের পরপরই জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও বুলগেরিয়ার বিরুদ্ধে ফ্রান্স এবং রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে। আগের একটি চুক্তি অনুযায়ী অটোমান সাম্রাজ্য জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেয়।
যুদ্ধের এক পর্যায়ে জার্মানি নিরপেক্ষ বেলজিয়াম আক্রমণ করলে পূর্ব চুক্তি অনুযায়ী ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ শুরু হয় পুরো ইউরোপ জুড়ে। যুদ্ধের পূর্বে জার্মানির ধারণা ছিল যে সার্বিয়ার বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত এবং আঞ্চলিক যুদ্ধে বিজয়ের সম্ভাবনা রয়েছে, তাই তারা অস্ট্রিয়াকে যেভাবে ইচ্ছা সেভাবে সার্বিয়ায় হামলা করার অনুমতি দিয়ে দেয়, যা ছিল একটি বিরাট ভুল। তবে যুদ্ধের প্রথম দিকেই যোগ দেয়া রাশিয়া এবং ফ্রান্সকে ভালোভাবে মোকাবেলা করছিল জার্মানি, কিন্তু যুদ্ধে ব্রিটেনের যোগদান ছিল জার্মানির জন্য বিরাট হুমকি। অন্যদিকে 1917 সালে রাশিয়ায় বলশেভিক বা কমিউনিস্ট বিপ্লব হয়। অনেকটাই পরাজিত হয়ে রাশিয়া এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেয়। ইতোমধ্যেই 3 বছর ধরে চলা যুদ্ধে এবং শীতকালে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ করে ব্যাপক ক্ষতির শিকার হয় জার্মান সেনাবাহিনী। এ সময় ফ্রান্স এবং ব্রিটেনকে রসদ যোগান দেওয়ার অভিযোগে জার্মান সাবমেরিন যখন 60টি মার্কিন জাহাজ ডুবিয়ে দেয়, তখন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। এরপর সম্মিলিত আক্রমণের ফলে জার্মানির পরাজয় নিশ্চিত হয়। এখন আমরা জানব প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কী হয়েছিল। প্রথমত, যুদ্ধের পর ভার্সাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে 269 বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয়। 1872 সালের যুদ্ধে জার্মান দখলকৃত আলসাক লরেন এলাকা ফ্রান্স নিয়ে নেয় এবং জার্মানিকে অস্ত্রহীন করে ফেলা হয়। অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা হয়, যা অ্যাডলফ হিটলারের মাধ্যমে আরেকটি বিশ্বযুদ্ধের জন্ম দেয়। 2, এই যুদ্ধের পর 4টি সাম্রাজ্যের পতন ঘটে। রোমান সাম্রাজ্য 1917 সালে, জার্মান ও অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য 1918 সালে এবং অটোমান সাম্রাজ্য 1922 সালে। এর মধ্যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যকে একদম খণ্ড খণ্ড করে ফেলা হয়। তৃতীয়ত, অস্ট্রিয়া, চেক, স্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। চতুর্থত, অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বেদখল করা হয় এবং তুরস্কের নানান অংশ দখল করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুর্কি ভূখণ্ডে ঢুকে যায়। যদিও কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্ক নিজের ভূমি রক্ষা করতে সক্ষম হয়। পঞ্চমত, 1922 সালে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্টরা ইতালির ক্ষমতায় আরোহণ করে। প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি বড় ফলাফল ছিল মন্ডো ডকট্রিন থেকে সরে এসে যুদ্ধের শেষ দিকে এই যুদ্ধে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দেশটি মূল নায়কের আসনে বসে যায়। যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের নেতৃত্বে শুরু হয় দুনিয়ায় নতুন ধরনের রাজনীতি, আর উইলসন ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে গণতন্ত্র এবং লিবারালিজমের প্রবক্তা এবং বাস্তবায়নের অন্যতম নায়ক। যুদ্ধ পরবর্তীকালীন বিশ্ব নেতারায় সবাই এক মর্মে একমত হন যে আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ একটি অভিশাপ, তাই ভবিষ্যতে সরকার ব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গড়ে তোলা হয় লিগ অফ নেশনস। অর্থাৎ রাষ্ট্রগুলো রিয়েলিজম বা বাস্তববাদের বদলে বিশ্বব্যাপী লিবারালিজম বা উদারতাবাদ গ্রহণে পদক্ষেপ নেবে। কিন্তু মার্কিন নেতৃত্বে পুরো দুনিয়া বদলে দেবার স্বপ্ন দেখিয়ে ইউরোপ থেকে দেশে ফেরার পর মার্কিন সিনেট ভার্সাই চুক্তি অনুমোদন না করায় উইলসনের সমস্ত পরিকল্পনা খারিজ হয়ে যায়। আর ভার্সাই চুক্তির অন্যতম শর্ত ছিল লিগ অফ নেশনস গঠন করা। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে ইউরোপিয়ান ঝামেলা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়, যা নতুন বিশ্বব্যবস্থা সফল করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী ধারণা করেছিল যে বিশ্ববাসীকে আর যুদ্ধের অভিশাপ বইতে হবে না, কিন্তু লিগ অফ নেশনসের একটি কার্যকরী বিশ্ব সংস্থা হয়ে উঠতে না পারা এবং ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা ও জার্মানি ও ইতালিতে যথাক্রমে হিটলার এবং মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিজমের উত্থান আরেকটি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে, যে কারণে 1939 সালে সূচনা হয় আরেকটি বিশ্বযুদ্ধের, যাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ গঠনের মাধ্যমে বিশ্ববাসী যুদ্ধ থেকে অনেকটাই নিরস্ত হয়। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।